চিটাঙত শুরুই দুই দিন ব্যাপী চিটাগাং সামার কার্নিভাল 2017 বেঞ্চমার্ক ইভেন্ট এন্ড মার্কেটিং এর উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম অলত শুরুই এই কার্নিভাল। কার্নিভালের উদ্বোধন করছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুল আলম। খুব ভালো লাগছে আসলে, আর দেশীয় খানা এবং দেশীয় খানা আর বুটিক্স আর হোটেল রেস্টুরেন্ট যেই নাইছে এতগুলো মনে খুব ভালো, এবং এই আস্তে আস্তে ছোট ছোট জিনিসটা আস্তে আস্তে একসময় বড় উঠে। এই যে যারা ছোট ছোট মেলার মধ্যে অংশগ্রহণ করে ছোট ছোটোভাবে ই শুরু করে, কিন্তু এক সময় যাই বড় প্রতিষ্ঠানে পরিণত হয়। এই এন্টারপ্রাইনারের ব্যাগগুলো আমরা সহযোগিতা করা উচিত, এবং এই এন্টারপ্রাইনারশিপের মাধ্যমে যাতে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে উঠে ইয়ে নেই আর কামনা। আমার নিজের স্টল আছে স্পানের, এবং মোটামুটি সাজসজ্জা এই ধরনের মেলায় হওয়া উচিত, এবং এই ধরনের মেলায় মোটামুটি আর কি হয় যে যুবক সমাজক্ষণ এন এখন এই নলে পরিবেশ হলে খুব ভালো। প্রথম মানে আমি যখন বাইরে ছিলাম ওখানে সামার নিয়ে অনেকগুলো কাজ হয়, কিন্তু আমাদের চিরঙ্গে বা ঢাকাতেও ইনফ্যাক্ট সামার নিয়ে কোনো কাজ হয় না। আমরা সামারকে মনে করি এটা একটা ডিজাস্টার, কিন্তু এটাও কিন্তু কালারফুল হতে পারে। সেক্ষেত্রে বেঞ্চমার্কের বেসিক কাজটা কিন্তু হচ্ছে হোটেল ট্যুরিজম, হ্যাঁ, এবং ফুড রিলেটেড খাবার জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমাদের বেসিক কাজ। তো আমরা চিন্তা করলাম, এর আগেও আমি একটা প্রোগ্রাম করেছিলাম শুধু ফুডকে নিয়ে, বাট যেহেতু আমরা ট্যুরিজমকেও বিলং করি তাই আমরা ভাবলাম যে ওয়াই নট যে আমরা ফুড অ্যান্ড ট্যুরিজম দুটো একসাথে করি। আর যেহেতু সামনে ঈদ আসছে তো একটা শপিং অপশনও আমরা এখানে রাখি, তো সবারই একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো একটা ফেস্টিভ্যালে এসে একটা কনসার্টও পাবে, লাইভ ফুডও পাবে, শপিং অপশনও পাবে। ওই একটা থট নিয়ে কিন্তু আমরা এই জিনিসটা করেছি। তো আসলে আমরা একটা ফ্যাশনের আয়োজন করছি, গানেরও ব্যবস্থা করছি, খানা দানের ব্যবস্থা করছি, শুধু ওনার 30 টাকার বিনিময়ে ব্যাগ সার্ভিস ওনারা পাইবেন। তো আইন আইনে দেবেন আজ মজাবান খেয়ে নয়। আর কার্নিভালের বেঞ্চমার্কের পক্ষ তো শিখবার আছে, আবার অভিনন্দন। ওনারা যারা নোয়াইন তারা কিন্তু বেশি মিস করছেন, গেলে মিস করছেন হতে পারেন না। আর চিরাঙ্গ দিবে ফইলা অনুষ্ঠান হওয়ার ফইলার এবার মানে চিরাঙ্গের মানুষ সকলে বলি আর মনে হচ্ছে যে চিরা মানুষ সকলে বলি আলাদা অপরচুনিটি আলাদা সুযোগ। এবার যারা নয়বেন তারা মিস করবেন, আর যারা আসুন তারা উপভোগ করিব, এবং তার মতায় বেরল এই লোক প্রোগ্রাম এবার চিরাঙ্গের মধ্যে। অ্যান্ড আইডি ওনারা বিভিন্ন ধরনের ফিটে বিভিন্ন ধরনের বুটিক আসছি, ওয়েল ফুড, ওয়েল পার্ক, তারপর রিফাত ক্রিয়েশন, তারপর অ্যাসেঞ্জে, টিনাস ডাইন, তারপর আর অ্যান্ডে কেস ক্যাটারিং হায়ার আছে, অ্যান্ডে অনেক ফিটে, তারপর আলুয়া বিভিন্ন ধরনের আলুয়া ব্যাগ কিছু ওনারা পাইবেন স্বল্প প্রাইজের মধ্যে। আর আমি অনলাইন ব্যবসা করি, আর বেস্ট ইম্পোর্টেড প্রোডাক্টস আর স্টলের নাম, আর এন্ডে পাকিস্তানি হরতুন শুরু করি এনে বাইরে তো নিজা ব্যাগগুন আছে, আমি বাইরে তুন প্রোডাক্ট ইম্পোর্ট করি এন্ডে মেকআপ আইটেম পাকিস্তানি হর হিজাব হিজাবের লাই চিটাঙ্গের মধ্যে আর স্টলই অনেক প্রসিদ্ধ। হোটেল ওয়েল পার্ক, ওশান প্যারাডাইস, কক্স টুরে রেস্টুরেন্টের মধ্যে ওয়েল ফুড, বুমটাউন, হালদি, হাঙ্গার গেমস, ওয়েস্টিন, কেস ক্যাটারিং সহ শহরের নামগড়া বিভিন্ন রেস্টুরেন্টের পাশাপাশি রেস্টুরেন্ট ছাড়াও আছে দে এডুকেশন কনসালটেশন ফার্ম, বুটিক হাউসেরও অংশগ্রহণ। দর্শনার্থীসকলে এডে ডুকিয়ারে লাইভ ফুড, লাইভ মিউজিক, ফ্যাশন শো, কিডস কমিক্স, ফুড কম্পিটিশন, ফটো সেশন সহ বিভিন্ন মজার মজার ইভেন্ট উপভোগ করিতে পারিব, কিন্তু গণা ফুরিবুদের 30টি। এই চিটাগাং সামার কার্নিভালের অনলাইন মিডিয়া পার্টনারশিপ আছে দে সাতগাবাসার ফৈল্লা অনলাইন টিভি সি প্লাস, ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।